আপনার সবাই কেমন আছেন? আমি মিতুল, মিতুল বিজন পেট থেকে বলতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আসি, কবুতরের ফ্লাইট টাইম কিভাবে বাড়াবে। আসলে কবুতরের ফ্লাইট টাইম যদি আপনি বাড়াতে চান, চারটা জিনিস আপনার খেয়াল করতে হবে, চারটা বিষয় যদি আপনি খেয়াল করতে পারেন তাহলে আপনি কবুতর দ্বারা সবকিছু সম্ভব। চারটা বিষয় করতে হবে, আমার আরো কিছু আছে, সবগুলো আমি আস্তে আস্তে দাদা বিভাবে করতেছি, আমার দেখতে পাচ্ছেন। চারটা বিষয়ের ভিতরে প্রথম বিষয়টা হলো সময় দিতে হবে। সময় কবুতর আসলে না, এ উড়াই দিয়ে আপনি আপনার মতন চলে গেলেন, যা মুহূর্তে তা করেন, এটা তেল হইব। সময় দিতে ধৈর্য থাকতে হবে, ঘন্টার পর ঘন্টা বা খাদ্যে বসে থাকতে হবে। যে সকাল 6:30 থেকে আসছে, যেমন 11টা বাজে, এখনও খাদ্যে দিতে হয়েছে। আমি আর 1 ঘন্টা পরে বাসায় চলে যাবো, 12:30 দিতে টাইম আছে, টাইমের মধ্যে সব কিছু করতে হয়। তো এরকমই 6টা থেকে 12টা, 1টা বন্ধ থাকতে হয়, উড়াইতে হয়, সব কিছু মেনটেন করতে হয়। তারপরে একটা নির্দিষ্ট জায়গা থাকতে হবে, যে জায়গাগুলো কবুতরগুলো বসে। ফ্লাইট টাইম তো একদিনে বাড়াতে পারবে না, একটু সময় লাগবে। প্রসেসিংটা কীভাবে করে আমি আপনি দেখাতে বলতেছি। পাখিদের করতে হবে, যেমন একটা বাম থাকতে হবে, যেমন বাম যে কবুতর বসে এটা থাকতে হবে, বা এরকম একটা ই থাকতে হবে, যেরকম কবুতরগুলো বসে দিচ্ছে তিন জায়গা থাকতে হবে। তো কবুতর দামে আনতে উড়াবেন, উড়ার পরে দেয় এখানে নামবে। কবুতরটা উড়ানোর পর এখানে নামবে, এখানে সব কিছু করবে। এক্ষেত্রে আপনি কবুতর দিয়া আগাইতে পারবেন। আর যদি কবুতরগুলো উড়ানোর পর যদি আমার কবুতরগুলো বামে জায়গা বসে, কবুতর দেখতে পাচ্ছেন দুটা। এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন নারিকেল গাছের ওই পাশে, ওই বিল্ডিং গেলে উত্তরটা 6 নম্বর সেক্টর, ওখানে যদি আপনার কবুতর বসে, ওই ক্ষেত্রে কিন্তু আপনি কবুতর দিয়ে ফ্লাই করাতে পারবেন। মানে একটা নির্দিষ্ট জায়গা দিতে হবে, যে জায়গায় কবুতরটা উঠবে ওখানে এসে নামবে। এটা শিওর করতে পারেন তাহলে সম্ভব, নাহলে কিন্তু সম্ভব না ভাই। আর এগুলো কি করতে হয়, ছোটবেলা থেকে কবুতরগুলো ট্রেনার দিতে সব কিছু করতে হয়। ইনশাল্লাহ যদি আমরা বাচ্চা কাচ্চা করতে পারি, সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা কবুতর দিয়া একদম পুরাপুরি একদম ট্রেনার যেভাবে করে এইভাবে আমরা করবো, ইনশাল্লাহ সব কিছু আপনার দেখাবো। একদম যেটা বলছিলাম, আপনি 5 কেজি ধান দিবেন, 1 কেজি গম, 1/2 কেজি রেজাই, এই খাবারটা দিয়ে আপাতত চলেন। আর এই খাবারের বিভিন্ন 15 তারিখ বা 16 তারিখ 17 তারিখ দিয়ে আমরা করার চেষ্টা করবো, কারণ সব কিছু একটা নিয়ম আছে। আর এই ভিডিও করলে তো হবে না, আমার কবুতর তো খাওয়ায় দেখাতে হবে, এবার আমার কবুতরের পারফরমেন্স দেখাতে হবে, যে কবুতর কেমন উড়লো, কেমন ফিটিং আছে, সব কিছু মিলে জেলে একটা ভিডিও করতে হয়। আর এই দাম করে একটা ভিডিও করলে হয় না। তো এই 4টা বিষয় যদি আপনি খেয়াল করেন, ইনশাল্লাহ সম্ভব। আর ফ্লাইট টাইম বাড়াতে হবে আস্তে 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 আস্তে, ওই একদিনে 2 ঘন্টা উড়ে এরকম কবুতর নাই। থাক, যত সিনিয়র থাক, যত জুনিয়র থাক, যেই থাক, আস্তে ধীরে কবুতরগুলা ফ্লাইট টাইমে আসবে নিতে হয়। আস্তে আপনি যেটা চেষ্টা করবেন, যে আপনার কবুতর কতটুকু উড়ে আস্তে আপনি উড়াবেন, উড়ে দেখবেন 5 মিনিট উড়ে না, 2 মিনিট উড়ে না, 3 মিনিট উড়ে। যদি 5 মিনিট উড়ে আলহামদুলিল্লাহ, তাহলেই সম্ভব। 5 মিনিট যদি উড়ে, পরের দিন আবার দিবেন 5 মিনিট, 10 মিনিট, পরের দিন আবার 5 মিনিট, 15, 20, 25, 30, 30 মিনিট যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে 10 মিনিট করে বাড়াবেন। যখন কবুতর 2 ঘন্টা ফ্রাই করবে, অটোমেটিক দেখবেন 2 ঘন্টা 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট ফ্রাই করবে। মানে আজকে আমার মাদি কবুতরগুলো দেখেন, মাদি কবুতরগুলো আছে, এগুলো আপনার 1 ঘন্টা 20 মিনিট মতো উঠছে। কবুতরগুলো আমার 1 ঘন্টা 20 মিনিট মতো উঠছে। 1 সপ্তাহের ভিতরে আমি 2 ঘন্টা 20-এর ভিতরে নিয়ে যাবো ইনশাল্লাহ। আগামী শুক্রবারের ভিতরে ওরা 1 ঘন্টা 2 ঘন্টা 20-এর ভিতরে যাবে, আস্তে ধীরে করছি। আর কবুতর যতই যা করেন না কেন, ব্লাড যদি ভালো থাকে, উড়ার ব্লাড, যে কবুতর এমনিতে ছাড়লে কবুতরগুলো 30 মিনিট 40 মিনিট উড়ে, এরকম ব্লাড যদি ভালো থাকে, ওই ক্ষেত্রে কবুতর দিয়া ভালো কিছু করা যায়। যদি 20 মিনিট উড়ে, আর একটু প্রেশার দিলেন, আরও 20 মিনিট উড়বো, আর একটু প্রেশার দিলেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, যদি কবুতরটা উড়ে না, এই ক্ষেত্রে তো আর ভালো খাবার দিলেন আর ভালো যাই করেন কোনো কাজে আসবে না। কবুতরটা নিজে নিজে উঠতে হবে, নিজে নিজে উঠলে একটু প্রেশার দিলে কবুতরটা উঠবে। আমি একটা উদাহরণ দিই, একজন গাছের লাভ দেওয়া উঠছে, পড়ে গেছে প্রথম দিন, দ্বিতীয় দিন উঠছে, পড়ে গেছে তৃতীয় দিন, কিন্তু কেউ না কেউ তাদের ঘুরে উঠাই দিবে, কারণ সে চেষ্টা করতেছে। তো কবুতর এরকম জনকায় 20 মিনিট 30 মিনিট উঠবো, জনকায় 20 মিনিট 30 মিনিট ঘুরে উঠবো, তখন আপনারা যেটা করবেন, আস্তে ধীরে করে কবুতরগুলো উড়াবেন, জনকা উড়াইতে থাকবেন, তারপর এমনি কবুতর উঠবে। এই যে এই কবুতর দেখতে পাচ্ছেন, এই যে বাজে একটা কবুতর উঠলো,
আর ও যে একটা নদ দেখতেছেন ওই যে উপরে যে অবস্থা আছে এই কবুতরটা কিন্তু আপনার না হইলো যে বিল্ডিং এ বসে না হইলো আপনার সাড়ে থেকে চার ঘন্টা উড়ে কালকে উড়ে সাড়ে তিন ঘন্টা আজকে না দুই ঘন্টা উড়ছে অটোমেটিক যে এখান থেকে বাইরে যায় বাইরে যায় এক একে উড়ে তো এগুলা জাত জাতের উপর ডিপেন্ড করে ওরা যতই কিছুই হোক ওরা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা উঠবে যদি সারাদিনে ওরা সারাদিনে উঠবে আর এই যে বামে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলোও দুই ঘন্টা উঠছে ওরা যে একটা নর দেখতে আসেন এই যে মুসলি করার জন্য ই করতেছে আসলে নরগুলো বাইরে গেছে গা এই নর দুইটাই ভালো উঠে খাবারের কথা তো বললাম এই চারটা বিষয় আগে ফলো করেন ইনশাল্লাহ হবে আর চেষ্টা করবেন চেষ্টা করলেই হবে চারটাই লাগবে চারটা বিষয়ে চারটা ছাড়া হবে না ওই একটা করবেন না কোনোদিনও সম্ভব না আর নতুন যারা আছেন তারা একটু হতাশ হয়ে যায় মনে করেন পাশে বিল্ডিং পাশে পাশে যদি কবুতর দেখে বড় বড় উড়াই যাচ্ছে দুই ঘন্টা তিন ঘন্টা আমাদের কবুতর উড়ে না উনিও যেমন সিনিয়র থাকে উনিও যেমন সিনিয়র ওনার কবুতর সিনিয়র এতটুকুই বললাম মাথায় রাখবেন তাইলেই হবে ব্যাখ্যা দেওয়ার কোনো দিব না ব্যাখ্যা দিলে সব হয়ে গেল ব্যাখ্যা আপনি আমাদের কমেন্টে বলবেন আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতরের যত্ন নেবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ